আজকাল বিভিন্ন গ্রুপে ঢুকলে দেখা যায় যে একটা বা দুইটা পোস্ট যে পলিসি ইস্যু সমস্যা, আন অরিজিনাল কন্টেন্টের সমস্যা, আমি কিভাবে মুক্তি পাবো, আন অরিজিনাল কন্টেন্টের ইস্যু এসেছে কিভাবে মুক্তি পাবো। আর সেখানে এসে একদল ব্যক্তিরা কমেন্ট করবেন, ইনবক্সে আসুন, ইনবক্সে আসুন, সমাধান আছে, ইনবক্সে আসুন। আর তারপর সে তাদের ইনবক্সে গেলে দেখা যায় যে বলে দেয় যে হ্যাঁ 100% আপনার কাজ হয়ে যাবে, একদিনের মধ্যে হয়ে যাবে, এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তাহলে উপায় কি? উপায় একটাই যে আপনারা আমাকে পেমেন্ট করেন 2000 টাকা, আর আপনার পেজে অ্যাক্সেস দেন, আমি আপনাদেরকে এক ঘন্টার মধ্যে সমস্যাটা সমাধান করে দিচ্ছি। ভাই একটু থামেন, এদেরকে বিশ্বাস করার আগে আপনি নিজে আগে যাচাই বাছাই করে নিন, আপনি এদের পাল্লায় পড়ছেন তো মরেছেন। কারণ এদেরকে দিয়ে যদি আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ করানোর জন্য 2000, 3000 কিংবা 500, 1000 টাকাও দেন, আপনার টাকা তো যাবে, সাথে আপনার সাথের পেজটাও যাবে। কারণ এই আন অরিজিনাল কন্টেন্টের সমস্যা এমন কোন মানুষ নেই যে টাকা দিলেই, 500, 1000 টাকা দিলেই সে সমাধান করে দিতে পারবে। এই সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন যদি সঠিক নিয়মটা মেনে কাজ করেন। সেই সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে আপনার যদি পেজে কোনো কপিরাইট ভিডিও থাকে, কপিরাইট মিউজিক থাকে, সেগুলো সব রিমুভ করে দিতে হবে। অন্যদের কোনো ভিডিও থাকলে সেগুলো সব রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আপনি টানা কয়েকদিন লাইভ করবেন, লাইভ করার পরে দেখবেন যে অটোমেটিক সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ধরেন যে একটু বেশি সময় লাগলো, 10 দিন, 15 দিন কিংবা 1 মাস, কিন্তু ইনশাল্লাহ সেই সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তাই এ ধরনের ইনবক্সে কেউ ডাকাডাকি করলে ভুলেও তাদের ইনবক্সে যাবেন না, এবং তাদের পাল্লায় পরে আপনার টাকাগুলো নষ্ট করবেন না এবং আপনার পেজটি হারাবেন না। তবে হ্যাঁ, বিশ্বস্ত কেউ যদি বলে যে আপনার, আপনি যদি কাউকে মনে করেন যে সে অনেক ভালো বিশ্বস্ত, তাদেরকে দিয়ে আপনার পেজের কাজ করাবেন, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যদি সে বিশ্বস্ত হয়, বিশ্বস্ত আপনার কাছে মনে হয়, তাহলেই তবে আপনি তাকে দিয়ে আপনার পেজের কাজ করাবেন, না হলে পরিচিত কাউকে আপনার পেজের অ্যাক্সেস দিয়ে আপনার পেজটি হারাবেন না। ধন্যবাদ সবাইকে।